नमस्कार बंधुरा आपन प्रत्येक के स्वागत जाना अपन प्रत्येक यूट्यूब चैनल एडुकेशन नोट्स बुद्धदेव कर्मकार ए मुहूर्त बड़ और गुरुत्वपूर्ण अपडेट हलो कलकाता म्यूनिसिपल कॉर्पोरेशन अर्थात कलकाता पौरसभा माध्यम किन्तु 326 जो वैकेंसी रही है सेखाने किन्तु कन्ट्रैक्चुअल भित्तिते नियोग करा होच्छे आर एटा निये किन्तु आजकेर भिडियोते आपनादेरके अर्थात कखन कोथाय किभाबे इंटरव्यू दिते जेते लागबे एबं कबे हबे इंटरव्यूटी सेटा निये किन्तु इनफरमेशन आजकेर भिडियोते प्रोवाइड करब संगे बोले रेखी कल के एरकम 4626 नियोगेर सम्बन्धे भिडियोते जानियेछिलाम एरकम भाबे समस्त नतून एबं पुरानो सरकारी चाकरिर गुरुत्वपूर्ण आपडेटगुलि आपनारा जदि समय मतन पेते जाच्छेन তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে অলে গিয়ে বেল অপশনটি প্রেস করে দিলে সময় মতন সমস্ত নোটিফিকেশন আপনার মোবাইলে পেয়ে যাবে। শুরুতেই জানাই কেএমসি কিন্তু মোট 3টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে আলাদা আলাদা এবং প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটি বর্তমানে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেখানে বলা আছে 205টি নিয়োগের কথা আর অপর দুটি নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে একটিতে রয়েছে 71টি ভ্যাকেন্সির সম্বন্ধে অপরটিতে রয়েছে 50টি নিয়োগ ভ্যাকেন্সির সম্বন্ধে আর এটা যেটা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টাফ নার্সের নিয়োগের কথা বলা হয়েছে এবং প্রত্যেকটি নিয়োগের মধ্যে কিন্তু বলা হয়েছে কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে যেটা আপনাদেরকে এই ভিডিওর প্রথম দিকে আমি আপনাদেরকে জানিয়েছি বলে রেখে জেনারেলে কিন্তু 72টি ভ্যাকেন্সি রয়েছে এই নিয়োগে জেনারেল পিডব্লিউডিতে রয়েছে 9টি তথা জেনারেল এমএসপিতে রয়েছে বা মেরিট স্পোর্টস পার্সনে রয়েছে 6টি সিরিল কাস্টে 61টি সিরিল টাইপে 18টি ওবিসি এতে 28টি তথা ওবিসি বিতে 11টি টোটাল হয়ে গেল কিন্তু 205টি ভ্যাকেন্সি এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কিন্তু জিএনএম ট্রেনিং কোর্স থাকলে আপনারা আবেদন করতে পারবেন অথবা আপনার যদি বিএসসি নার্সিং কোর্স থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন কিংবা আপনার ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিলের মাধ্যমে যদি আপনারা যদি কোর্স করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স আপনার 40 বছরের মধ্যে হতে লাগবে সেক্ষেত্রে আপনাকে বয়স কিন্তু চেক করতে লাগবে 1/5/2021 অনুযায়ী সঙ্গে বলে রেখে স্যালারি যেটা দেওয়া হবে 25,000 টাকা প্রতি মাসে কিন্তু এইভাবে স্যালারিটা দেওয়া হবে এবং নিয়োগ প্রক্রিয়া চলবে কিন্তু সেটার জন্য ইন্টারভিউ মাধ্যমে চলবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে 100 নম্বর থাকবে অ্যালার্ট যার মধ্যে 40 নম্বর বলে থাকি আপনার যে বেসিক কোয়ালিফিকেশানটা কথা বলা হলো সেটার উপর থাকবে 40 নম্বর এবং ওয়াক অ্যান্ড ইন্টারভিউ যেটা নেওয়া হবে সেটার মধ্যে থাকবে 60 নম্বর এবার বলে রেখি আপনাদেরকে এই ঠিকানাতে গিয়ে কিন্তু যে এখানে একটা নিচের দিকে ফর্ম রয়েছে এটা ফিল আপ করতে লাগবে সাথে যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে 12 তারিখ এবং 13 তারিখ বিকেল 5টার মধ্যে আপনাকে কিন্তু তাদের ড্রপ বক্সে সরাসরি জমা করতে লাগবে কোনো রকম বাই পোস্ট বা স্পিড পোস্ট অ্যালাউ নয় সরাসরি আপনাদেরকে নিজেদেরকে গিয়েই কিন্তু জমা করতে লাগবে এই যে ঠিকানা রয়েছে কলকাতা 7,13 এই ঠিকানাতে গিয়ে কিন্তু আপনাদেরকে জমা করতে লাগবে বিকেল 4টার মধ্যে 13 মে 2021 তারিখের মধ্যে আর এই যে নিচের দিকে আপনারা নামলে দেখতে পারবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটি যেটা আপনাদেরকে প্রিন্ট করে নিতে লাগবে আর আপনারা এই নোটিশগুলি যদি নিজের মোবাইলে সংগ্রহ করতে যাচ্ছেন সেক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইট আসবার পরে এদিকে দেখতে পারবেন বা দিকে নিচের দিকে রিক্রুটমেন্ট বলে একটা ট্যাব রয়েছে সেখানে আপনাদেরকে প্রথমে ক্লিক করতে লাগবে আর তারপর আপনারা এই পেজটার মধ্যে চলে আসতে পারবেন যেখানে আপনারা একটি বক্সের মধ্যে কিন্তু সমস্ত নোটিফিকেশনের ডিটেলসটা কিন্তু পেয়ে যাবেন এই উপরে 3টা নোটিশই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যার মধ্যে প্রথমেই রয়েছে 205টি স্টাফ নার্স নিয়োগ বিজ্ঞপ্তি যেটা আপনারা লেখাটার উপর ক্লিক করলে কিন্তু ডাউনলোড হবে নোটিশটি মোবাইলে এরপরে রয়েছে 71টি মেডিকেল অফিসার যেখানে 24/5/2021 তারিখ বলেছে সরাসরি ইন্টারভিউ মাধ্যমে নিয়োগ করা হবে এবং 50টি মেডিকেল অফিসার যেটা নিয়োগ করা হবে 17 মে 2021 তারিখ সরাসরি নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে আর দুটোই কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে তো এখান থেকে আপনারা নোটিশগুলো সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে মেনশন করতে পারেন সাথে আপনার নিজের জেলার সম্বন্ধে জানতে নিজের জেলার নামটাও কমেন্ট বক্সে মেনশন করতে পারেন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করতে পারেন নিজের দরকারি বন্ধুদের সাথেও ভিডিওটি শেয়ার করতে পারেন তো এখানে এই ভিডিওটি শেষ করছি বন্দে মাতরম জয় হিন্দ সাথে আপনাদেরকে জানিয়ে রেখি আপনারা যারা ওয়েস্টবেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের জন্য যারা সাব ইন্সপেক্টর কনস্টেবল এরকম বিভিন্ন সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাহলে কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে আন একাডেমি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন ওখান থেকে আপনারা বিভিন্ন ফ্রি স্টাডি মেটেরিয়ালও যেমন পাবেন এবং ফ্রি মক টেস্টও দিতে পারবেন এবং বিভিন্ন এক্সপার্ট টিচারদের দ্বারা কিন্তু আপনারা ক্লাস করতে পারবেন যেটা আপনারা ঘরে বসে করতে পারবেন এবং এর মধ্যে থেকে আপনারা যদি কিছু সাবস্ক্রিপশন নিতে আছেন সেটাও আপনারা নিতে পারেন যেটা আপনারা বাজারের থেকে কিন্তু অর্থাৎ কিন্তু অন্য অন্য শিক্ষা প্রতিষ্ঠানের থেকে কিন্তু অনেকটাই কমে পাবেন এবং এখানে যে সাবস্ক্রিপশনটা লাগবে সেটার উপরে যদি আপনারা 10% ডিসকাউন্ট পেতে চাইছেন তাহলে আমাদের যে চ্যানেলের কুপন কোডটা রয়েছে বুদ্ধ 27 যেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়েছি আপনাদের জন্যই সেটা আপনারা ব্যবহার করলে 10% এর উপরেও ডিসকাউন্ট পেয়ে